নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকেই তপ্ত রোদ পরিলক্ষিত হয়েছে, তবে আগামী কয়েকদিন রাতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে আইএমডি বলছে পাহাড়ি এলাকায় এখনও বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপে দেশজুড়ে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি। 24 ঘন্টায় রাতের 5 জেলায় ভারী বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি মিলেছে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি অবনতি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার যে আপডেট, তাতে করে কেউ কেউ মনে করছেন যে আবহাওয়ার আপডেটের সাথে শেয়ার বাজারের যেন কোনো যোগ সূত্র জড়িয়ে গেছে। কারণ শেয়ার বাজারের যে দর, তা যেরকম ওঠানামা করতে থাকছে দিনের পর দিন, ঠিক সেরকম ভাবে দেশের আবহাওয়া কিন্তু একই ছবি বা এই মুহূর্তে আমাদের দিচ্ছে। কোথাও যদি দেখি যে তপ্ত রোদ, গরমে নাজেহাল বা একেবারে হাহাকার পরিস্থিতি, ঠিক অন্যদিকে যদি দেখি সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার ঝড় বৃষ্টি ধস নামছে, জনজীবন পর্যস্ত, একের পর এক প্রাণহানি ঘটছে। এই যে আবহাওয়ার তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে আবহাওয়া বিশেষজ্ঞরা বিশেষ করে দেশের মৌসুম ভবন থেকে পরিষ্কার ভাবে সবসময় সবকিছু আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ দেশের যে এই মুহূর্তের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, তাতে করে একটা গ্লোবালাইজেশন সব থেকে বড় প্রভাব ফেলেছে দেশের আবহাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো, এবারে যদি আমি তোমাকে বলি যে বৃষ্টিপাত নিয়ে কি আপডেট রয়েছে, তাহলে বলা যায় যে বৃষ্টি আপাতত ভাবে বিদায় নিচ্ছে, সেটাই কিন্তু দেশের মৌসুম ভবন গতকালকে জানিয়েছে একটি বিজ্ঞপ্তিতে, যেখানে একদিনের মধ্যে পূর্বাভাসে বদল আসতে চলেছে সেটাও জানা গেছে। আপাতত বিদায় নিল, একেবারেই যে বৃষ্টি হবে না সেটাও কিন্তু নয়। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি জারি থাকবে, তবে যে ভারী বৃষ্টি আমরা দেখছিলাম কয়েকদিন আগে পর্যন্ত, যে ঝড় বৃষ্টির প্রভাবে এক প্রকার জনজীবন বিপর্যস্ত ছিল, হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হচ্ছিল, কোথাও কোথাও কমলা সতর্ক বার্তা থাকছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে প্রভাবটা আপাতত কিছুটা কমতে পারে, বৃষ্টি হলেও সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যেমনটা ঝিরঝিরে বৃষ্টি হয় বর্ষার সময়, সেই বৃষ্টি এখন লক্ষ্য করা যাবে বলে খবর। তবে সপ্তাহের শেষে বা সপ্তাহান্তে যদি দেখা যায়, কিছুটা হলেও আবারও কালো করে মেঘ ঘনিয়ে আসতে পারে বেশ কয়েকটি জায়গাতে, এবং তার সাথে ভারী বৃষ্টি হতে পারে। তবে আপাতত যে বৃষ্টি হবে সেটা কিন্তু হোয়াইট স্প্রিড রেনের সম্ভাবনার কথাই দিয়ে দিচ্ছে আগামী 2-3 দিনের জন্য রাজ্যের আবহাওয়া দপ্তর এবং তার সাথে দেশের মৌসুম ভবনও সে কথাই জানিয়েছে। তবে সেক্ষেত্রে এবার যদি বলি যে বঙ্গোপসাগরের কথা, ইতিমধ্যে 19 জুলাইয়ের একটা আপডেট আসছে। 19 জুলাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সাথে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এই দুটি জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হবে। দেখো, তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে সপ্তাহের শেষে আবারও বৃষ্টিপাতের একটা জোরালো সম্ভাবনা, তাই জন্যই এই সম্ভাবনার কথা উঠে আসছে বঙ্গোপসাগর থেকে। কারণ সেখানে নিম্নচাপ যদি তৈরি হয়, তাহলে সেই নিম্নচাপের প্রভাব পড়বে দেশের একাধিক জায়গাতে, যার মধ্যে তোমার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন যে উপকূল রয়েছে সেখানে সব থেকে বেশি প্রভাব থাকবে বলে এই মুহূর্তে মৌসুম ভবন জানিয়েছে। তার সাথে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে, আর সেই নিম্নচাপের কারণে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে ধরো পুরী অর্থাৎ উড়িষ্যা, সম্বলপুর, সেখান থেকে আবার বঙ্গোপসাগর হয়ে সেখান থেকে তোমার পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা, যার মধ্যে উত্তরবঙ্গের একটা বিরাট বড় পার্ট রয়েছে, এছাড়াও উত্তর পূর্ব ভারত যার মধ্যে নাগাল্যান্ড, যার মধ্যে সিকিম এবং ত্রিপুরাও থাকছে সেই প্রভাবের মধ্যে, অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই যে ঘূর্ণাবর্ত গুলো তৈরি হচ্ছে বা তৈরি রয়েছে, তাতে করে তোমার ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকা এবং তার আশপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং অপসর অক্ষরেখা একটি রয়েছে যে অক্ষরেখা মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত বিস্তৃত হওয়াতে সেই অংশেও একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বা বৃষ্টি দেখা দিতে পারে। তবে এবার আজকের যদি বলি, আজকের তোমার যে আকাশ আমরা দেখছি, সকাল থেকে খুব একটা রোদ নেই, আপাতত মেঘলা আকাশই বলা হচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর থেকে, এবং মঙ্গলবারের স্ক্যাটারাইড রেনের সম্ভাবনা রয়েছে বলে
দেবে ইতিমধ্যে রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবং রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গত 24 ঘন্টার যে আপডেট আমাদের দিয়েছে তাতে করে 5 জেলাতে বৃষ্টি হয়েছে। সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে 9 কোটিতে, তারপরে উত্তরে বৃষ্টিপাত হয়েছে, তারপরে তোমার ধলাই, খোয়াই এবং পশ্চিম, এই 5 জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি রয়েছে। 15 থেকে শুরু করে একেবারে 27 বা 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 5 জেলাতে। অন্যদিকে গোমতী এবং দক্ষিণের কথা যদি বলি, সেখানে হালকা বৃষ্টিপাত হয়েছে, একেবারেই লাইট রেইনফল যেটা বলা হচ্ছে, অথচ সিপাহী জেলাতে 1 ফোঁটাও বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি গত 24 ঘন্টায়। এবারে আজকের এই গতকালকের এই বৃষ্টির ফলে আজকের সকাল থেকে যে তাপমাত্রা সেটা অনেকটাই কমেছে। আজকের সকালের তাপমাত্রা লক্ষ্য করা গেছে 34 ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এর ঘরে ঘোরাফেরা করছে বলে খবর। অন্যদিকে আর্দ্রতার পরিমাণ অত্যধিক বেশি থাকছে, জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে অনেকটাই রয়েছে এখনো পর্যন্ত, যার কারণে অত্যধিক গরম পরিলক্ষিত হচ্ছে। আর্দ্রতা জনিত যে অস্বস্তি, বাতাসে জলীয় বাষ্প পরিমাণে বেশি থাকার কারণে এটা বাড়ছে বলেই রাজ্যের হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, যদিও বৃষ্টির সম্ভাবনা আরো কয়েকদিন রয়েছে। রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তাপমাত্রাও কিন্তু তরতরিয়ে বাড়ছে। অন্যদিকে জলীয় বাষ্পের পরিমাণও রয়েছে অত্যাধিক, যার জন্য ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।